हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। फातिमा ड्रीमের আজকের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যাব হচ্ছে আমেরিকান সিটি। এটা আমি কখনো যাইনি এখানে, এটা পূর্বাচল হয়ে যেতে হয়। আর আমার আজকে বেস্ট ফ্রেন্ড ওখানে আসবে আমার সাথে মিট করতে। আমার সাথে মিট করতে না, তারা ঘুরতেই আসবে, বাট দেখা তো হবে, এটাই অনেক। আজকে 21 ফেব্রুয়ারি, মানে ভাষা শহীদ দিবস যেটাকে বলে, 1952 সালের। আজকে তার 1952 সাল না, তো সালটা আমি জাস্ট একটু বললাম। যাই হোক, এখন রওনা দিই, অলরেডি লেট। আমাদের রওনা দেওয়ার কথা ছিল 8টার সময়, এখনই হয়তো 8টা ক্রস করে ফেলেছি। তো এখন যাই, সকাল 8টা আমরা ব্রেকফাস্ট করে বের হচ্ছি বাসা থেকে। তো চলেন এখন একসাথে রওনা দিই। সো রাস্তা একদম ফাঁকা ছিল, যেহেতু আমরা ভোরবেলা রওনা হয়েছিলাম, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেছি। সো এখন আমরা আমেরিকান সিটির গেটের সামনে আছি। আমরা একটা পাস নিয়েছি, এখন আমরা ভেতরে ঢুকবো। ভেতরে ঢোকার সাথে সাথে বিশাল আকৃতির মাঠটা চোখে পড়ে গেল। সো আমার বেস্ট ফ্রেন্ডদের জন্য ওয়েট করতে করতে আমি একটু ক্যাচ ক্যাচও খেলেছি আমার আঙ্কেলের সাথে, অনেক মজা হয়েছে। আমার আঙ্কেল সো আমি খেলেছি, ততক্ষণে দেখলাম যে অনেকটাই সময় কেটে গেল। এখন দেখি অলমোস্ট 11টার দিকে সামাই তারা আসছে, মানে আমার ফ্রেন্ড, আর আমরা একদম 9টার দিকে পৌঁছে গিয়েছি। তোমাদের কি হয়েছে, কেন কাঁদছো বলো? আরে আচ্ছা, আর কে দোনা, তোমাদেরকে আইসক্রিম খাওয়াবো, ঠিক আছে। সো এটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটির ফুল এরিয়াটা, মানে আমেরিকান সিটির ভেতরে যে মাঠটা আছে ওখানে একটা গ্রিন ইউনিভার্সিটি আছে, ওটার আশেপাশে একটা বিশাল মাঠ, সেই মাঠের এরিয়াটা হচ্ছে এটা। অনেক সুন্দর। এখন খেলা শেষ, ওদের ক্রিকেট খেলছে, এখন সবাই চলে আসছে মাঠে। এখন খেলা শেষ করে ওরা ব্যাক করতেছে, এখন আমরা আরেকটা এরিয়া ঘুরবো, দেন আমরা লাঞ্চ করবো, তারপরে বাসায় ব্যাক করবো। এখন আমরা যাচ্ছি আরেকটা এরিয়াতে, মানে একটা ব্লক চেঞ্জ করে আমরা আরেকটা ব্লকে যাচ্ছি, বাট এটা কিন্তু আমেরিকান সিটির ভেতরেই। অনেক সুন্দর রাস্তাটা, আর এটা হচ্ছে পার্ক। আমরা একটা পার্কের এরিয়াতে আছি, ঈদ দিয়ে সুন্দর রাস্তা করা, আর এখানে আসলে একদম সবুজের মাঝখানে হারিয়ে যেতে পারেন আপনি। এই ছবিটাও কিন্তু অনেক সুন্দর, একটা ছবি দিয়ে প্রকাশ করার চেষ্টা করলাম জায়গাটা কত সুন্দর। তারপরেই চলে গেলাম লাঞ্চ করতে, মেজবানি ভোজে। এখানের খাবারগুলো দেখে সুস্বাদু, কিন্তু একটু ঠান্ডা খাবার করেছে, এটা একটু আমরা এক্সপেক্ট করিনি। সো তারপরে আমরা খাবারের দোকানের পাশে, মেজবানি ভোজের ঠিক পাশে একটা মিষ্টির দোকান আছে, ওখানে আমরা সবাই আসলাম। এসে কালো ল্যাং, তারপরে সাদা মিষ্টি, রসমালাই, কালো জাম, অনেক টাইপের মিষ্টি সন্দেশও ছিল এখানে। সো এখন আমি আপনাদেরকে রসমালাই দেখালাম, আর আমরা যে দোকানটাতে এসেছিলাম মিষ্টি খেতে, সেই দোকানটার নাম হচ্ছে
মেহেদি ফুড এবং ঢাকা মিষ্টান্ন বলে। আমি আমেরিকান সিটি থেকে একটা বই কালেক্ট করেছি, এখানে আরও অনেক কিছু ইনফরমেশান আমি পেয়েছি, সেগুলোই একটু শেয়ার করার চেষ্টা করেছি। এটা গ্রিন ইউনিভার্সিটি। আমি কিন্তু একটা ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা এখন থেকে দিই, আমি এটা মাঝখানে একটু বললাম। 10 বিঘার ওপর লেক ভিউ পার্ক, আচ্ছা। আর বাস্কেটবল ও টেনিস কোর্ট, আরও অনেক সুইমিং পুল হবে। যাক, এটা শুনে ভালো লাগতেছে, কারণ আমার সুইমিং পুল আমার অনেক ফেভারেট। তারপর এটা হচ্ছে 100 ফুট প্রশস্ত এনিভিউ রোড, এভিনিউ, সরি এনিভিউ বলছি, এভিনিউ রোড। এটা হচ্ছে ইলেকট্রিক পিলার ও ক্যাবল স্থাপনের কাজ চলমান, মানে এখানে হচ্ছে। আর এগুলো 80 ফুট প্রশস্ত রাস্তা, এটা 60 ফুট প্রশস্ত রাস্তা। আচ্ছা, ওই ইনফরমেশনটা আমি একটা জায়গায় দেখছি, আচ্ছা যাই। আর এটা হচ্ছে প্লটের পিছনে 12 ফুট গ্রিন জোনে ফলের বাগান, দেশের সবচেয়ে বড় মিশ্র ফলের বাগান গড়ে উঠছে এখানেই। 30 প্রজাতির প্রায় 1 লক্ষ দেশি বিদেশি ফলের গাছ রোপণ করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। 25 প্রজাতির প্রায় 50,000 সৌন্দর্য বর্ধনকারী বিদেশি গাছ, আচ্ছা। আর থাইল্যান্ড থেকে আমদানিকৃত কি লেখছে, ড্যাট পাম, আচ্ছা, থাইল্যান্ড থেকে আমদানিকৃত ওয়ার্ক পাম। আর এটা সবুজ পার্ক, আচ্ছা, যাই হোক। সো এখানে আর দেখার কিছু নেই, এগুলো জাস্ট আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়েছে। সো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে যেন সমস্ত ইনফরমেশনগুলো পুরোপুরিভাবে আমি শেয়ার করতে পারি। এতক্ষণ তো ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন। সো এই যে রাজা ও পূর্বাচল নিউ টাউন থেকে 5 মিনিট, আর কুড়িল ফ্লাইওভার থেকে 10 মিনিট, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 13 মিনিট, আর গুলশান 2 সার্কেল থেকে 17 মিনিট। এটা হচ্ছে আমেরিকান সিটিতে যেতে কতক্ষণ লাগে এটা, আর এখানে একটা ম্যাপ বর্ণনা করা হয়েছে পূর্বাচল আমেরিকান সিটির বিষয়ে। সো এই ছিল এই বইয়ের ইনফরমেশন, আমি চেষ্টা করছি সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার। আজকের ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো মাই ইনস্টাগ্রাম, আর হোয়াটসঅ্যাপের আমার ফোন নাম্বারটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের মতো সব কিছু নিয়ে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আমার পরিবার আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।